ঢাকাকে বাসযোগ্য সুন্দর ও পরিচ্ছন্ন করে গড়ে তুলতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম সকালে রাজধানীর তেজগাঁওয়ে বঙ্গবন্ধু নিরানব্বইতম তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে কথা বলেন তিনি যেই দেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবার আছে। আমরা কেন সেই দেশে ময়লা ফেলি আমরা কেন সেই দেশে মাটিতে ময়লা ফেলি আজকের থেকে জাতির জনক বঙ্গবন্ধুরের নিরানব্বইতম জন্মদিন আসুন আমরা বুকে হাত দিয়ে প্রতিজ্ঞা করি এই দেশে এই ঢাকাতে এই বাংলার মাটিতে আমরা যেন কোনো ময়লা না ফেলি এটি হবে আমাদের জন্মদিনে জাতির জনক বঙ্গদিনে আমাদের একটি বড় প্রত্যয়